যা বললাম তা তো আপনি শুনেছেন বাবু। আল্লাহ যারা এই সিন্নি তাবাদ্দুক তৈরি করেছে, আল্লাহ যে বাবুর্চি ভাইয়েরা, আল্লাহ তাদের শরীরের হার বালা মুসিবতকে আপনি দূর করে দেন। হে আল্লাহ, আমার যে হিন্দু মায়ের সন্তানরা যেখান যেখান থেকে আল্লাহ প্রার্থনা মনে করে হাত তুলেছে, আমার হিন্দু মায়েরা হাত তুলেছে, তাদের বাড়ির কচি কচি বাচ্চাদেরকে আল্লাহ আপনি সুস্থ রাখবেন। আল্লাহ তাদেরও বেশি করে রোজগার করার তৌফিক দান করবেন। কেননা পেঁয়াজ 150 টাকা যখন হলো, শুধু মুসলমানকে কিনতে হয়নি, আল্লাহ হিন্দু ভাইদেরও কিনতে হয়েছে। আল্লাহ বাজার দর যা তুঙ্গে উঠেছে, শুধু একটা শ্রেণীর মানুষ দাম দিয়ে কিনছে আর এক শ্রেণী ফ্রি পাচ্ছে, তা তো নয় মাবুদ। আল্লাহ আমাদের উভয়কে, আমাদের দেশবাসীকে আল্লাহ এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে যে আমরা বড় কঠিন, বড় সংকীর্ণ পরিবেশের মধ্যে, সংকীর্ণ সমাজের মধ্যে এসে পৌঁছেছি মাবু। আল্লাহ আমাদের যেন আপনি পেটে মারবেন না মাবু। আল্লাহ হিন্দু কি, মুসলিম কি, বৌদ্ধ কি, জৈন কি, শিখ সাঁওতাল কি, যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে আগেই আপনি মায়ের বুকে তার আহার দিয়ে দিয়েছেন, আল্লাহ মানুষ চেয়েছে আমাদের ভাতে মারতে, আল্লাহ আপনি যেন আমাদের ভাতে মারবেন না মাবু। আল্লাহ আমাদের হিন্দু মুসলমান, আমরা ভারতবাসী নাগরিক, আল্লাহ আমাদেরকে শান্তির সঙ্গে বসবাস করার এবং বাচ্চাদের খাওয়ানো পড়ানোর তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, আল্লাহ শিক্ষা মুসলমানকেও দেন, হিন্দুকেও দেন। আমাদের যে কচি বাচ্চারা রয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ শিক্ষায় আপনি শিক্ষিত করুন। হে রব্বুল আলামিন, আল্লাহ পরিশেষে বলবো মাবুদ, আল্লাহ আমার মাদ্রাসায় যারা পড়ছে বা যারা পড়তে দিয়েছে বা দেবে, আল্লাহ এই কোরআনে হাফিজ করতে দিয়েছে আল্লাহ বড় নিয়ত নিয়ত করে, নেক উদ্দেশ্য করে, আল্লাহ যারা দিয়েছে মাবুদ তাদের বাপ মাকে আপনি সুস্থ রাখবেন। আল্লাহ তাদের মাথায় আপনি হাশরের ময়দানে নূরের টুপি পরিয়ে দেবেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে, আল্লাহ আল্লাহ তাদেরকে ঈমান মজবুত করে নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করবেন। আল্লাহ আমার মাইক ওয়ালা ভাই ভারী সুন্দর মাইক লাগিয়েছে মাবুদ, আমি জানি না, আমি বুঝবো না আল্লাহ এটা কোন ধর্মের, কিন্তু আজকের মাইক ধর্মসভার মাইক, আল্লাহ এই মাইক যিনি লাগিয়েছে আল্লাহ এই মাইকের কারবারে উন্নতি দান করুন। হে আল্লাহ এত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে মাবুদ, আল্লাহ যার লাইটের কারবার আছে, আল্লাহ আগামী বছর যদি এই জায়গায় জলসা হয়, আল্লাহ আমার লাইট ম্যান ভাইকে রাতটাকে দিনের মতো করতে হবে, শ্রোতাদের জন্য সকলের মুখ দেখতে পাওয়া যায়, এই জায়গাটাকে রাত রাখবো না, এটা দিন করে দেব, এই রকম মনোবৃত্তিতে কাজ করবার তৌফিক দান করবেন। আয় আল্লাহ আজকে ছেলেরা, বাচ্চা ছেলেরা করেছে আল্লাহ অর্থের খুব অভাব, যা করেছে আল্লাহ এরা অনেক টাকা দিনাই পড়ে গেছে মাবুদ, আল্লাহ এদেরকে কি করে ওই দিনা থেকে মুক্তি করবেন, আল্লাহ আপনি সেটা ঠিক করে নিশ্চয়ই রেখেছেন। হে আল্লাহ এরা চট টাঙিয়েছে, যেটা আমার ক্যামেরাম্যান ভাইয়েরা একবারও পেছনে শ্রোতার দিকে ক্যামেরা ঘোরাতে পারেনি, একবারও প্যান্ডেল দেখাতে পারেনি, আল্লাহ আগামী দিনে, এই আগামী বছরে এই জায়গাতে সুন্দর করে প্যান্ডেল করে আপামর এলাকার ধনী ব্যক্তিদেরকে, সহৃদয় ব্যক্তিদেরকে আগিয়ে নিয়ে এসে এইখানে বড় করে জলসা করার তৌফিক দান করবেন আল্লাহ। এটা ভ্রাম্যমান বিশ্ববিদ্যালয়, বছরে একটা করে জলসা এখানে আবশ্যক। আল্লাহ আপনি দয়া করে আমার থেকেও ভালো ভালো বক্তা নিয়ে এসে, আল্লাহ জ্ঞানী সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এসে আল্লাহ এই জায়গার মানুষকে আপনি হিদায়ত দান করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক্কাত কালিমাত তাইয়্যিবাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুরা মা বোনেরা একটু দাঁড়িয়ে যাবেন, পুরুষদেরকে আগে যেতে দেবেন, মা বোনেরা যে যেখানে আছেন ওখানেই দাঁড়িয়ে যান, বসে যান, পুরুষদেরকে আগে বেরোতে দেবেন, তারপর পুরুষরা চলে গিয়ে যে যার যদি বাড়ি থেকে ফ্যামিলি নিয়ে এসে থাকেন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবেন, আপনার ফ্যামিলিকে সঙ্গে করে নিয়ে আপনি যাবেন। অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই জলসার কর্তৃপক্ষ কচি কাঁচা ভাইদেরকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করে, এদের নেতৃত্ব যিনি দিয়েছেন আমার এই কোটবার গ্রামের একমাত্র ভক্ত মুস্তাক আহমেদ ভাইকে আমি আমার মাইক্রোফোন তুলে দিলাম। খোদা হাফিজ।